এরকম একটা ঠান্ডা ঠান্ডা আমেজ পড়ে গেছে, মনে হচ্ছে এবার উইন্টার টাইম স্টার্ট হলো। তো পুজো যেতে না যেতেই কিন্তু এই ব্যাপারটা বোঝা যায় দেখবে। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি, সকালবেলা ঘুম থেকে, সকাল নয় বেলায় করে একটু ঘুম থেকে উঠে দেখলাম যে বাড়িতে কিচ্ছু নেই। তো বুঝতেই পারছো, আগে যেটা ভাবতে হয় ফ্রিজ খুলে বা এদিক ওদিক দেখে যে কি রান্না হবে, তো যে কিছুই বুঝতে পারলাম না। তো এখন আমি আর সৌরভ যাচ্ছি বাজারে, দেখা যাক কি পাওয়া যায়। পেটের দায় বড় ভালো। হ্যাঁ একদমই তাই, পরের কাজ পরে হবে, মানে এটা হচ্ছে আগের কাজ। বাজার করতে আসলে ফার্স্ট জিনিস যেটা খুঁজতে হয় সেটা হচ্ছে গিয়ে পাকা পটল। জানি না কতদিন আর পাওয়া যাবে এটা, বাট বুঝপুর জন্য এটা মানে এসেনশিয়াল বলা যেতে পারে। এই দুটো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তবে ঝিঙেতে একটু হয়ে যাবে, আর একটা নেই। যা রোদ, শুকিয়ে গেছে ঝিঙে গুলো। আমিও শুকিয়ে যাচ্ছি। তুমি তন্দুরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের আজকের হেলদি ব্রেকফাস্ট। যেহেতু দেরি হয়ে গেছে আর কিছু ব্রেকফাস্ট করার সময় পাইনি, দুধ কনফ্লেক্স, তার সাথে আছে বানানা। আর আমি না কনফ্লেক্স একদম খেতে পারি না, একদম দুধ দিয়ে, তাই জন্য আমার জন্য আছে হেলথ ড্রিঙ্ক। আর আমি এরকম শুকনো শুকনো কনফ্লেক্স খেতে ভালোবাসি, তো এটা একটু অল্প নিয়ে নিয়েছি। সময় হলো তাহলে বলছো, বছর দুয়েক পর, বছর দুয়েক, দুই সপ্তাহ পর ঝোলানো হবে, দেখে নাও একবার তাহলে। হ্যাঁ এটা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না। দিনকে গিয়ে আমি চিলি প্রন বানাবো বলে প্রন নিয়ে আসলাম, তারপরে তো দেখতেই পেলে প্ল্যান পুরো এদিক ওদিক হয়ে গেছে। তো এটার আজকে সদগতি করতে হবে, সকালবেলা বানাচ্ছি চিলি প্রন একদমই যাবে না। তো আজকে না আমি একটা আমার ইনোভেশন দিয়ে কিছু একটা বানাচ্ছি, যদি ভালো হয় তখন তোমাদেরকে বলবো বানিও। তো একদম শর্টে বানাচ্ছি, ঠিক আছে? তো এখন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা চপ করে নিয়েছি, এটা অ্যাড করছি। যেরকম আমরা মাংস ম্যারিনেট করে রাখি না, এক্স্যাক্টলি সেরকমভাবে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখবো। আর তারপরে ডিমে আছে, ভাজবো বা দেখছি কিরমভাবে করবো, তোমাদেরকে তখনই দেখাবো। এবার দেখো, এর মধ্যেই না আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেবো জিরে গুঁড়ো। আর অ্যাড করছি কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, আর অ্যাড করছি স্বাদ মতো নুন আর কাঁচা সর্ষের তেল। এবার এটা খুব ভালো করে মিক্স করে নেবো আর কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। আশা করছি ভালোই লাগবে, জানো তো। জ্বলেছে জ্বলেছে, ফাইনালি হলো তাহলে শেষ পর্যন্ত। তোমার ভালো লাগছে? এতদিনের পেন্ডিং কাজ একটা তুমি সারলে। হ্যাঁ, নিজের একটা স্যাটিসফ্যাকশন লাগা উচিত, তাই না? হ্যাঁ। আমরা দেখো দুজন মানুষ, তাই আমি হাফ লিটার দুধ নিয়ে আর কি জাল দিই, তো সেই ক্যাভেন্ডার্স এর বোতল গুলো দেখো কাজে লেগে যাচ্ছে এখন। না তুমি নাকি এটাতে মানি প্ল্যান্ট লাগাতে? শোনো, আমরা মেয়েরা না একটা জিনিস যে কত ভাবে কাজে লাগাই সেটা তোমরা জানবে না। আরে বাবা, দেখো এটা আমার ফেমিনিজম কার্ড খেলে দিল, কি বলবো আর। চিংড়ি মাছের সাথে আজকে থাকছে ঝিঙে চেচকি। কালকে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল বানিয়েছিলাম, তো একটু সর্ষে পোস্ত বাটা রয়ে গেছে, তাই জন্যই ঝিঙেটা নিয়ে আসা। আর আমি না একটা জিনিস নোটিস করেছি, পুনেতে খুব সুন্দর ঝিঙে পাওয়া যায়, দেখো কি কচি ঝিঙেগুলো। তো যাই হোক, চলো এই রেসিপিটা তো আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছি, এটা মামুনির হাতের স্পেশাল। এটা খেতে যে কি ভালো হয়, আর সামনের পাতে মেখে খেতে খুব ভালো লাগে। যাই হোক, একটু সেদ্ধ হোক, আর ততক্ষণে আমার অনেক কাজ আছে গো আজকে, সত্যি বলছি। তোমাদেরকে কালকেই ব্লগেই বলেছিলাম ঘর দোরের অবস্থা পুরো এক হাঁটু, তো সেগুলো একটুখানি ক্লিন করে তারপরে চিংড়ি মাছ করবো, ভাত বানাবো, হয়ে যাবে। তো এইসব জঞ্জালগুলো কাজ ফেলতে হবে। আর হ্যাঁ, এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের ফয়ার এরিয়ায়। এই জায়গাটা তোমরা খুব একটা দেখো না, কারণ এখনো অবধি আমি ডেকোরেট করে উঠতেই পারিনি। আমার বাড়ির অনেক জায়গা আছে যেগুলো আমি ধীরে ধীরে ডেকোরেট করব। তবে একটা সিক্রেট জিনিস তোমাদেরকে বলি, এই যে সুর একটা তোমরা দেখছো, এটা যখন আমরা প্রথম পুনেতে আসি রেন্টে পুজোর থেকে, এটা আমরা রেন্টে নিয়েছিলাম, এখন অবধি আমার এটা রেন্ট দিয়েই যাচ্ছি। তো আমি আর সৌরভ ডিসকাস করছিলাম যে উডেন স্ট্রিট না গো, আরবান ল্যাডারে না খুব ভালো অফ দিচ্ছে তো দিওয়ালির জন্য। তা এই টাইমটা দেখবে এই সমস্ত ফার্নিচারের দোকানে বেশ ভালো সেল চলে, তো ভাবছি এবার এটা একটা সদগতি করতে হবে। তা একটা পছন্দ হয়েও গেছে, কিন্তু ভাবছি একটু লোকাল মার্কেটে না ঘুরে কিনে নেবো, তাই জন্য হয়তো আজকালের মধ্যে যাবো একটুখানি দেখতে, কারণ রেন্ট দেওয়ার কোনো মানেই হয় না। আর কি বলতো, এটা খুব একটা ভালো কোয়ালিটির নয়, এবার যদি ভেঙে টেঙে যায় তখন কিন্তু সৌরভ অ্যাডভান্স যেগুলো দিয়েছে থেকে বাজনা বেশি হয়ে যায়।
তো তোমাদেরকে কোনোদিনও ওয়ালপেপারটা ভালো করে দেখাইনি, তো দেখো তোমরা তো জানোই আমি একটুখানি হোয়াইট প্রেমী আছি, তাই জন্য একটু হোয়াইট বেসের উপরেই আমি ওয়ালপেপারটা নিয়েছিলাম। আর আমি না শু ক্যাবিনেট যেটা করব সেটা একটু ডার্কের উপর রাখবো, তাই জন্য ব্যাকগ্রাউন্ড যদি একটু হোয়াইট হয় ভালো লাগবে, আর এখানে একটু গ্রিনারি থাকবে, তো আশা করছি ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগবে। আমি যখন এই জায়গাটা ডেকোরেট করবো তখন তোমরা দেখতে পাবে ভালো করে। মিন্ত্রার এই পার্সেলটার জন্য সৌমি সারাটা পুজো ঘ্যান ঘ্যান করে গেল, আর আজকে একাদশের দিন তিনি এসে হাজির হলেন। কি রিয়াকশন হয় দেখি সৌমির। এখনো রান্না কমপ্লিট হয়নি, কিন্তু আমি স্নান টান সেরে ফেললাম। কি করি বলতো, রান্না করে তারপরে স্নানে যাই, কিন্তু আজকে কাজবাজ সেরে মনে হলো শ্যাম্পু করবো, তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি। আর এসে দেখলাম পার্সেল পড়ে আছে, এটার আর আমার কোনো দরকার নেই, আমি রিটার্ন করে দেবো। সৌরভ পুজোর আগে যেন আমি এটা অর্ডার করেছিলাম, মেবি যেন পুজোর সময় বাড়িতে পড়বো বলে, তো এখন এসে পৌঁছলো, কি আর বলবো। যা তা বুঝকুর দেখো একটা লেজের ফেদার খসে পড়লো, আর আমি না ওর ফেদারগুলো আর কি জমাই, পড়তে না পড়তে দেখো খাবলে ফেললো। কি বলবো, মানে একদম কি সুন্দর লাল ফেদার পাওয়া যায় না, কি আর করা যাবে, আমি এটাই রাখবো। চিংড়ি মাছটা বানালেই কিন্তু হয়ে যাবে, আর আমি না একদম লো ফ্লেমে এটাকে এবার ফ্রাই করব। অল্প একটু সর্ষের তেল অ্যাড করেছিলাম, কারণ ম্যারিনেশনের সময় কিন্তু আমি তেল অ্যাড করেছিলাম, গন্ধটা কিন্তু খুব ভালো বেরিয়েছে। এটা রিটার্ন করা যাবে বলে মনে হচ্ছে না, বেশ ভালো দেখতে। বাবা তুমি কি ভাবলো, আমি বিশ্বাস করে নিয়েছি ব্যাপারটা যে তুমি রিটার্ন করবে এটা। কালী পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো আছে, বাঙালির কি আর পার্বণের অভাব না, তো বলবে কিরকম লাগছে ড্রেসটা। আমার খুব ভালো লাগলো, কিন্তু আমার মনে হচ্ছে একটু বড় হবে, রিটার্ন করতে হতেও পারে, বড় হবে সে ঠিক আছে, একটুখানি ম্যানেজ হয়ে যাবে ওটা। মানে রিটার্নের কোনো সম্ভাবনা নেই, রিটার্নের কোনো সম্ভাবনা নেই। একটু চাপা দিয়ে দিয়ে কিন্তু ফ্রাই করছি, কারণ তা না হলে চিংড়ি মাছটা সেদ্ধ হবে না। দেখো তেলটা কিন্তু ছেড়ে গেছে, একজন কিন্তু চলে এসেছে তোমাদের কাছে সরি বলতে, কালকে সে বিজয়াদশমীর প্রণাম কাউকেই জানাতে পারিনি, তো যাই হোক খুদে সদস্য ভেবে তোমরা একটু মাফ করে দিও এনাকে, তাই তো? তোকে একটু মাফ করে দিতে হবে তো, বলে দাও সবাইকে, বলে দাও শুভ বিজয়া, শুভ বিজয়া তো বলে দে। আর তোমরা প্লিজ ওকে একটু আশীর্বাদ করো, যেন একটু শান্ত হয়ে যায়, একটু যেন শান্ত হয়। দেখো এই বাদরামা পোড়াটা যেন একটু বন্ধ করে। প্রন সুক্কাটা খেতে কেমন হয়েছে সেটা তো পরে বলছি, বাট গন্ধটা যা বেরিয়েছে না, জাস্ট অসাম, ফাটাফাটি। না আমি একটু টেস্ট করে দেখেছি, খেতে ভালো হয়েছে, হ্যাঁ ভালো লাগছে। না আমি আর ওয়েট করতে পারছি না, আমাকে এইটাই শুকনো ভাতে মেখে না অর্ধেকটা খাওয়া হয়ে যাবে। আর কত কম সময় হয়ে গেল বলো, দারুন দারুন, মানে ওয়ার্থ ট্রাইং বলছো। চলো আগে ঝিঙে দিয়ে স্টার্ট করা যাক। আসছে আসছে, খুব শিগগিরই সে আসছে। লাঞ্চ টান সেরে একটু বিশ্রাম নিচ্ছিলাম, মানে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, বুঝতেই পারছো স্যাটারডে কোনো কাজকর্ম নেই, তো জাস্ট হুন্ডাইয়ের শোরুম থেকে কল করলো, বললো দাদা আপনাদের চেসিস নাম্বার এসে গেছে, মানে যেটা নিয়ে আমরা ওয়ারিড ছিলাম আর কি, সেমিকন্ডাক্টরের অভাবের জন্য আমাদের গাড়ি পেতে দেরি হবে, তোমাদেরকে সেদিনকেই বলছিলাম তো। বাট ফাইনালি আমাদের চেসিস নাম্বার এসে গেছে, এবার জাস্ট আর মোটামুটি দিন দশেকের অপেক্ষা, তারপরেই সে আসছে আমাদের বাড়িতে। আমরা সত্যি কথা মানে এক্সপেক্ট করিনি, প্রথমেই ভাবছিলাম যে হলো না, যখন গেছিলাম ওরা কিন্তু বলতেই পারলো না, কথা দেয়নি যে এই মাসে হবে বা কিছু, বাট 10 ওয়ার্কিং ডেজ তারপরেই কিন্তু সে আসছে, মানে সত্যি কথা আমার ঘুমটুম সব ছুটে গেছে, দারুণ একটা ভালো খবর দিচ্ছিলাম, সত্যি খুব ভালো খবর এটা। স্যাটারডে দুপুরটা কিন্তু বেশ ভালোই একটা বাথ ঘুম দিচ্ছিলাম, কিন্তু এটা এত ভালো খবরে ঘুমটা ভাঙলো, তার জন্য মুডটা একদমই অফ হয়ে গেল। অনেকদিন বাদে বসে আমরা কিছু পজিটিভ খবর পেলাম আর কি, খুব ভালো লাগলো। হাত পাকাতে হবে সেই জন্য, মানে সৌমি তো বলেছে তোমাকে বিছানা বালিশ নিয়ে গাড়িতেই পাঠিয়ে দেবো, তুমি যখনই সময় সুযোগ পাবে একটু হাত পাকিয়ে দেবে, তারপর যেতে হবে কোথাও এদিক ওদিক। আমরা একটু বেরোবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু ফ্ল্যাটের ঠিক নিচে নেমেই দেখলাম যথারীতি শনিবার সুন্দর বাজার বসে, তো সৌমি এক কাড়ি বাজার করলো, আমি আবার মানে অর্ধেকটা রেখে এলাম। আবার এখন আমি নিলাম টমেটো, ব্যাস আর কি, চলো এটা এখানে নিয়ে নিই না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
শনিবার আজকে সেরকম কোনো কাজ নেই, তাই ভাবলাম যে একটুখানি গাছ কেনা যাক, তো তাই জন্যই এসেছি। এখানে না লম্বা লাইন গাছে, তো প্রচুর গাছের দোকান, প্লান্টারের দোকান, তো দেখতেই পাচ্ছ এরকম লাইট ফাইট জেলে রেখে দিয়েছে, মানে সারা দিনই আর কি গাছের কেনা বেচা হয়। আমি ভাবছিলাম একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে, পাবো কি পাবো না, এসে দেখছি সুন্দর লাইট ফাইট জ্বলছে, তো চলো দেখি। এরিয়াটা পুরোটাই বেশ সুন্দর, সাইডটা এরকম পুরো গাছের দোকান, এটা ভালো লাগছে, কিন্তু এটা অনেকটা বড় না, এই জিজি প্ল্যানটা খুব ভালো লাগো। সৌমি বললো বটে এখানে বিশাল গাছের আড়ত, কিন্তু তখন থেকে ছোট মতো একটা স্নেক প্ল্যান্ট খুঁজে পাচ্ছে না। এই দেখো এই বিশাল বিশাল, এ বাবা এটা বিরাট বড়, সিংহের মতন এটা। আর সৌমি অনেক খোঁজাখুঁজির পর একটা ছোটখাটো স্নেক প্ল্যান্ট পেয়েছে। হ্যাঁ পেয়েছি, কাস্টমাইজ স্নেক প্ল্যান্ট। সৌমি কত বন্ধু তোমার, লাইন দিয়ে যাচ্ছে দেখো, লাইন দিয়ে যাচ্ছে তোমার বন্ধু, দেখো হয়েছে। আজকে বেরোলাম কেন তোমাদেরকে বলি, বিকেলের দিকে দেখতে পেলে গুড নিউজ এলো, ঘুমটা গেল ভেঙে, আলম যে চলো। অনেক দিন ধরে ভাবছি যে ওই যে হ্যান্ড জুসার যেগুলো হয় মুসুম্বির রস করার জন্য, ওটা নেই, আর আমি ডেলি মুসুম্বির জুস খাই, তো এরকম হাত দিয়ে চিপে চিপে করতে হয়, তো একটু প্রবলেম হয়, তো সেটা কিনতে গেলাম, ওটা না নিয়ে এইসব গাছ ফাছ কিনে চলে আসলাম। তো দেখো তিনটে গাছ কেনা হয়েছে, গাছ শপিং কী কী করলাম তোমাদেরকে দেখাই। এই একটা ছোট এরিকা পাম কিনেছি, এটা সৌরভের খুব পছন্দ হলো, বলো যে যেখানে খুশি রাখা যাবে। আর এটার সাথে এই প্ল্যান্টারটা কিনেছি, এটা দেখতে খুব সুন্দর। আর এই স্নেক প্ল্যান্টটা, হ্যাঁ এটা না এরকম ছোট টাইপের স্নেক প্ল্যান্ট পাচ্ছিলাম না, তো কী করলাম একটা বড়োর মানে সাইডে এরকম ছোট্ট একটা হয়েছিল, আলম যেটা কুলে এই ছোট্টটাই আমার লাগবে, তার সাথে এই প্ল্যান্টারটা নিয়েছি। আর এই গাছটার নাম কী বললো, অ্যান্থেরিয়াম। তো এই ফুল গাছটা নিয়েছি, এটা এত সুন্দর, আমরা আসছিলাম তো লিফটে একজন আন্টি আমাকে জিজ্ঞাসা করেছে কি অরিজিনাল না আর্টিফিশিয়াল, আমি বলছি না আর্টিফিশিয়াল, এটা অরিজিনাল, সত্যি সুন্দর, আর আর্টিফিশিয়ালের মতন পুরো দেখতে, এটা কোথায় রাখবে দেখা যাক। তো এই তিনটে গাছ শপিং হলো, আর আমার জুসারটা হলো না, সেই আমার সেই চিপিচিপি করতে হবে না, আমি কালকে গিয়ে নিয়ে আসবো দেখা যাক। বলছিলাম না লোকাল মার্কেট থেকে সৌমি আজকে প্রচুর বাজার করেছে, তো কিনেছে দেখো এতগুলো মুলো, দেখো এতগুলো মুলোর দাম নিয়েছে 30 টাকা, আর 30 টাকায় এতগুলো পাওয়া যাচ্ছে, যখন কিনে তো নিয়ে পরে দেখা যাবে কি করব। না রুম ফ্রেশনার আছে তো বাড়িতে, এত মুলো কেনে কিন্তু বিপদ। রেডিমেড পেয়েছিলাম, তো এখন মনে হচ্ছে তোমাদেরকে আমি সাজেস্ট করবো বড়াটা যদি রেডিমেড পাওয়া যায় দেখো, সেটা বানানো খুব ইজি, এটা তো রেডিমেড পাওয়া গেছে, আর আমরা বেরিয়েছিলাম পাওটাও নিয়ে এসেছি, খালি এখানে বড়াটা বানানো হবে, আর বড়াটার জন্য পুর বানানো চলছে এখন। আলুর পুরের মধ্যে ড্রাই স্পাইসেস অ্যাড করছি, হলুদ, লঙ্কা, জিরে, ধনে, আর অল্প একটু আমচুর অ্যাড করছি, তোমাদের কাছে আমচুর না থাকলে চাট মশলা অ্যাড করতে পারো। আজকে আমি তোমাদের সাথে ডিটেলসে বড়া পাওয়ের রেসিপি দেখাচ্ছি না, কারণ যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, যদি ভালো হয় তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করবো, আর যাদের যাদের আমার মতো বড়া পাও খেতে ভালো লাগে তারা বাড়িতেই বানিয়েই খেতে পারবে। আলুর পুর দেখো রেডি হয়ে গেছে, এবার লঙ্কা ফ্রাই করা হবে, লঙ্কাগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার এটাকে ফ্রাই করে তারপরে নুন অ্যাড করবো। বেসনের ব্যাটারটা বানাবো, এর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো, অল্প একটু নুন, একটু হিং, আর অল্প একটু সাদা তেল, একটু ক্রিস্পি বানানোর জন্য কিন্তু বেকিং সোডা অ্যাড করলাম। এই স্নেক প্ল্যান্টটা কিন্তু এসে নিজের জায়গা করে নিয়েছে, না না এটা একটা পার্মানেন্ট ঠিকানা নয়, ও এটা টেম্পোরারি ঠিকানা, আচ্ছা। বেসনের ব্যাটারটা কিন্তু দেখো এরকম একটু থিক হবে, আর এরকম গোল গোল শেপ দিয়ে দিয়েছি আলুটাকে, ডিপ করব আর ফ্রাই করব।
এবার হবে প্লেটিং। বড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। তো প্রথমে এই সুখা চাটনি গেল। এটা বানানো খুব ইজি, বাড়িতেও এটা বানিয়ে নেওয়া যায়, বাদাম শুকনো লঙ্কা রসুন দিয়ে। এর মধ্যে এবার যাবে একটা বড়া। বোম্বাই কা বড়া পাও রেডি। পরপর দুদিন লাগাতার এরকম স্ন্যাক্স পাওয়া যাবে, আমার মতো ভাগ্য কজনের। টেস্ট করে বলো কিরকম হয়েছে। সত্যি ফার্স্ট ক্লাস। লঙ্কাটা ঠিকঠাক হয়েছে ওদের মতো? হুবহু। চাটনিটা ভালো, নটা বাড়ানোটাই ভালো হতো। না ঠিক আছে, খারাপ না, লঙ্কাটা অসাম হয়েছে কিন্তু, ও ঝালও আছে তার মধ্যে। আমি এখানে ফটাফট চাটা বানিয়ে নিলাম, আর একজনকে দেখো, বলে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙবে, সেই অবস্থা আর কি। আরে আজকে সকালবেলা একটা বাদ পড়ে গেছে। ও তাহলে এখন রাত্রি 8:30 সময় এটা পরিষ্কার করতে হবে। আর এখানে আমরা টিভিটা চালিয়েছিলাম কিন্তু আলটিমেটলি আর কিছু দেখা হলো না, মিঠাই দেখার পরিকল্পনা চলছিল। আর সবাইকে ফোন করে এখন বিজয়াদশমীর প্রণাম সারতে সারতেই আর আমাদের টাইম চলে গেছে, এখন আর দেখা হয়নি, চাটা নিয়ে বসে হয়তো দেখবো। ও ভালো করে পুছে পাশে রাখো নাকি। হ্যাঁ একদম। আর এও কিন্তু আমাদের বাড়িতে নিজের স্থান করে নিয়েছে, এটা কি পারমানেন্ট না টেম্পোরারি? না এটা এখানে কিন্তু রেখে বেশ ভালোই লাগছে। আমি দেখো দুটো এরকম কালারফুল মার্বেল দিয়ে দিয়েছি, দেখতে আরো ভালো লাগছে। আমার না এই প্ল্যান্টারটা অসাম লেগেছে সত্যি। হ্যাঁ প্ল্যান্টার সত্যি দারুণ দেখতে। আর দাম কত বলতো? মাত্র 100 টাকা। গুড ডিল ছিল। চলো চলো চা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ চলো হয়ে গেছে। সন্ধ্যেবেলার এই চাটা খেলে না মনটা পুরো জুড়িয়ে যায়। যাই হোক চাটা ভালোই হয়েছে। থ্যাংক ইউ। একদম প্রফেশনাল বুঝতে হবে না, আজকে চাটা ইউ হ্যাভ আর্নড, এত সুন্দর বড়া পাউটা খাইয়েছো সত্যি কিন্তু ভালো হয়েছে। তবে কি বলতো আমরা সন্ধ্যেবেলা গিয়ে পাউটা এনেছি, তো পাউটা না একটু বেটার হতো, মানে টাটকা পাউটা। তবে আমি একটা কথা বলি, সৌমির সেই সৌমির কিচেন মানে স্ন্যাক্স কাউন্টারে কিন্তু আরেকটা আইটেম হয়ে গেল, কালকে ডেভিলটা সুপার হিট ছিল, আজকের বড়া পাউটা একদম হিট। আমার না সত্যি বলছি এখানে তো আমি প্রচুর, আমি যখনই কোথাও যাই না কেন বড়া পাও খাবো, আমার খেতে খুব ভালো লাগে বড়া পাও। কিন্তু আমার মনে হলো বড়ার যে টেস্ট তার থেকে আমার টেস্টটা বেটার। অবশ্যই আমি তো বলছি তোমার কাউন্টারে সেকেন্ড আইটেম কিন্তু রেডি হয়ে গেল, এরকম করে মানে সিরিজটা বানিয়ে নেবে, তারপর জাস্ট খুলতে হবে দোকানটা। আমি দেখছি এদিকে ওদিক মানে খালি আছে কিনা কোনো দোকান। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইব করাটা কিন্তু একদমই ফ্রি, তোমরা যারা দেখছো চ্যানেলটা যদি ভালো লাগে, কিছুই যদি ভালো লাগে, তাহলে একটা সাবস্ক্রাইব করলে কি বলতো আমাদের ভালো লাগে কন্টেন্ট ক্রিয়েট করতে। তো চলো আজকের মতো এ পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।